আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানবেন কিভাবে বুঝবেন মুদ্দার জান্নাতে যাবে নাকি জাহান্নামে। জানকাবাজের এই বিস্ময়কর ঘটনা জানতে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তবে শুরু করা যাক। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই ইমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রা করার সময়ে উপনীত হয়, তখন উজ্জ্বল শুভ্র চেহারার ফেরেশতারা তার কাছে নেমে আসে। তাদের চেহারাগুলো যেন এক একটা সূর্য। তাদের সাথে থাকে জান্নাতি কাপড় এবং জান্নাতি সুগন্ধি সমূহ। তারা তার কাছে বসে পড়েন। তারপর মালাকুল মাউত ফেরেশতা এসে তার মাথার পাশে বসে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া ফোঁটার মতো তার জান প্রস্থান গ্রহণ করে। আজরাইল আলাইহিস সালাম সেই জানকে বরণ করে নেন। আজরাইল আলাইহিস সালাম তাকে হাতে নেওয়া মাত্রই চোখের পলকে অন্য ফেরেশতারা সেই আত্মাকে জান্নাতি কাপড় এবং জান্নাতি সুগন্ধিতে রেখে দেয়। তার থেকে মেশকের চেয়ে উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে, যা কখনো কখনো জমিনেও অনুভূত হয়। যেই আলামত দেখে বোঝা যায় ওফাত বরণ করা ব্যক্তির শেষ পরিণতি কেমন হচ্ছে। ওফাতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যা অপছন্দ করেন তা থেকে দূরে থাকবে। সকল পাপাচার থেকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে তার আনুগত্যে আত্মনিয়োগ করবে এবং সৎ কাজ করতে অগ্রণী ভূমিকা পালন করবে এবং এই ভালো অবস্থায় তার ওফাত হবে। এমন হলেই বলা হবে তার শেষ পরিণতি ভালো হয়েছে। ভালো পরিণতি সম্পর্কে এক হাদিসে এসেছে, সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ মানুষের কল্যাণ করতে চান তখন তাকে সুযোগ দিয়ে থাকেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, তিনি কিভাবে সুযোগ করে দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওফাতের পূর্বে তাকে সৎ কাজ করার সামর্থ্য দান করেন। শেষ পরিণতি ভালো হওয়ার কিছু আলামত রয়েছে। কিছু আলামত এমন যা এতেকালের সময় মুমিন ব্যক্তি নিজে অনুভব করে, মানুষের কাছে তা প্রকাশ পায় না। আর কিছু কিছু আলামত রয়েছে যা মানুষের নিকট প্রকাশিত হয়। যেই আলামত সমূহ বান্দা নিজে এতেকালের মুহূর্তে উপলব্ধি করে তা হল ওই মুহূর্তে আল্লাহর সন্তুষ্টির সংবাদ, তার অনুগ্রহ যার সুসংবাদ ফেরেশতারা নিয়ে আসেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে তোমাদের প্রতিপালক আল্লাহ অথপর অবিচল থাকে, তাদের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, এবং তোমাদেরকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখেরাতে। সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমরা আদেশ করো। এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। ফেরেশতাগণ এই সংবাদ যেমন এতেকালের মুহূর্তে দিয়ে থাকেন, তেমনি কবরে অবস্থানকালীন সময়েও দিয়ে থাকেন এবং কবর থেকে পুনরুত্থানের সময়েও দিয়ে থাকেন। হাদিসে এর বর্ণনা এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহও তার সাথে সাক্ষাৎকে ভালোবাসেন, আর যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎকে অপছন্দ করেন। আমি জিজ্ঞাসা করলাম, হে নবী, সাক্ষাৎকে অপছন্দ করার অর্থ কি ওফাতকে অপছন্দ করা? আমরা তো সকলেই ওফাতকে অপছন্দ করে থাকি। অতঃপর তিনি বললেন, ব্যাপারটা আসলে এমন নয়। বিষয়টা হলো মুমিন ব্যক্তিকে যখন আল্লাহর রহমত তার সন্তুষ্টি এবং জান্নাতের সুসংবাদ দেওয়া হয় তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসতে থাকে, ফলে আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎকে ভালোবাসেন। আর যখন আল্লাহর অবাধ্য মানুষকে আল্লাহর সাজা এবং তার ক্রোধের খবর দেওয়া হয় তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে, ফলে আল্লাহও তার সাক্ষাৎকে অপছন্দ করেন। এই হাদিসে এতেকালকে পছন্দ কিংবা অপছন্দ করার যে কথা বলা হয়েছে তা হলো ওফাত যখন উপস্থিত হয় এবং তাওবার দরজা যখন বন্ধ হয়ে যায় তখনকার সময়। ওফাত উপস্থিত হলে মুমিন ব্যক্তি সুসংবাদ পেয়ে এতেকাল বরণকে ভালোবাসে, আর আল্লাহর অবাধ্য ব্যক্তিগণ তখন এতেকালকে ঘৃণা করতে শুরু করে। আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসার প্রমাণ হল পরকালকে সর্বদা পার্থিব জীবনের উপরে প্রাধান্য দেওয়া। দুনিয়াতে চিরদিন অবস্থান করার আশা করবে না, বরং পরকালীন জীবনের জন্য সৎকর্মের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। আর আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করার বিষয়টা ঠিক এরই বিপরীত।
অর্থাৎ তারা দুনিয়ার জীবনকে পরকালের উপর প্রাধান্য দিয়ে থাকে এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে না। তাদের তিরস্কার করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, নিশ্চয় যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনেই সন্তুষ্ট এবং এতেই পরিতৃপ্ত থাকে, আর ইন্তেকালের সময় ভালো পরিণতির যে সকল আলামত সাধারণ মানুষের কাছে প্রকাশিত হয় তার সংখ্যাও কিন্তু অনেক। এর মধ্যে কয়েকটা হলো, নম্বর ১, নেক আমল করা অবস্থায় ইন্তেকাল বরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বলবে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং এই কথার উপরে তার জীবন শেষ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সাওম পালন করবে এবং এই কাজের সাথে তার জীবন শেষ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সাদকা করবে এবং এরই সাথেই তার জীবন শেষ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। নম্বর ২, ইন্তেকালের মুহূর্তে কালেমার সাক্ষ্য দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার শেষ কথা হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সে জান্নাতে প্রবেশ করবে। নম্বর ৩, আল্লাহর পথে সীমান্ত পাহারারত অবস্থায় ইন্তেকাল বরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে এক দিন এবং এক রাত্রি পাহারা দেওয়া এক মাস ধরে সাওম পালন এবং এক মাস ধরে রাতে সালাত আদায়ের চেয়েও বেশি কল্যাণকর। যদি এই অবস্থায় সে ইন্তেকাল বরণ করে তাহলে যেই কাজ সে করছে ইন্তেকালের পরেও তার জন্য অব্যাহত থাকবে, তার রিজিক জারি থাকবে, কবর হাশরের ফেতনা থেকে সে নিরাপদে থাকবে। নম্বর ৪, কপালে ঘাম নিয়ে ইন্তেকাল বরণ করা। ইন্তেকালের সময় মুদ্দার ব্যক্তির কপালে ঘাম দেখা দিলে বুঝতে হবে তার শেষ পরিণতি ভালো হয়েছে। যেমন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদারের ইন্তেকাল হলো কপালের ঘামের সাথে। অর্থাৎ যে মুমিন ব্যক্তির ইন্তেকালের মুহূর্তে কপালে ঘাম দেখা যাবে তার ইন্তেকাল ভালো হয়েছে। নম্বর ৫, শুক্রবার দিনে অথবা রাতে ইন্তেকাল বরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলিম শুক্রবার দিবসে অথবা রজনীতে ইন্তেকাল বরণ করে আল্লাহ তাআলা তাকে কবরের আজাব থেকে রেহাই দেবেন। শুক্রবার রাত বলতে আসলে বৃহস্পতিবার দিবাগত রাতকে বোঝানো হয়েছে। নম্বর ৬, এমনভাবে ইন্তেকাল বরণ করা যাকে শহীদের ইন্তেকাল বলা হয়ে থাকে। প্রত্যেক মানুষেরই ওফাতের স্বাদ আস্বাদন করতে হবে। ইন্তেকালের পরে আল্লাহর সামনে সবাইকে উপস্থিত হতেই হবে। সেই মহান উপস্থিতির দিনকেই বলা হয় কিয়ামত দিবস বা বিচার দিবস। সেদিন সূর্য মানুষের মাথার উপরে থাকবে, যার ফলে অনেক পাপাচারীর অত্যন্ত কষ্ট হবে। কিন্তু আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা কিনা সর্বদা তার আনুগত্য স্বীকার করেছে এবং তাঁরই পথ অবলম্বন করেছে, তারা থাকবে সম্পূর্ণ নিরাপদে। আল্লাহ তাআলার আরশের নিচে তারা ছায়া পাবে, তারাই হবে সম্মানিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার আরশের ছায়াতলে স্থান দেবে, যেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সেগুলো হলো, নম্বর ১, ন্যায়পরায়ণ বাদশাহ। নম্বর ২, এমন যুবক যে তার যৌবনকাল ব্যয় করেছে আল্লাহর ইবাদতে। নম্বর ৩, সেই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে। নম্বর ৪, এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে এবং আল্লাহর জন্যই তাদের বিচ্ছেদ হয়েছে। নম্বর ৫, এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী নেতৃস্থানীয় রমণী জেনার কাজ চরিতার্থ করার জন্য ডেকেছে, কিন্তু সে তার ডাক প্রত্যাখ্যান করে বলেছে, আমি আল্লাহকে ভয় করি। নম্বর ৬, সেই ব্যক্তি যে এতই গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করল। নম্বর ৭, আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সহিহ বুখারী ও মুসলিম কর্তৃক সংগ্রহীত। এখানে বিশেষভাবে যুবকদের উল্লেখ করা হয়েছে, কারণ যুবক বয়সেই মন্দ কাজের হাতছানি সবচেয়ে বেশি থাকে, তাই যুবক বয়সে ইবাদতে মনোনিবেশ করতে পারা তুলনামূলক কঠিন এবং তাৎপর্যপূর্ণ। আরেকটা বিষয় হলো, যারা আল্লাহর উদ্দেশ্যে একে অপরকে ভালোবেসেছে এবং তাদের বিচ্ছেদের কারণও আল্লাহর নির্দেশ মান্য করা ছাড়া অন্য কিছুই নয়, সেখানে পার্থিব কোনো আকাঙ্ক্ষা ছিল না, তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবেসে তার আরশের ছায়াতলে স্থান দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ভিডিও থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দিন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায় এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার
ব্যবহার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।